আসসালামু আলাইকুম আলা করিম রজিম বিসমিল্লাহ আসসালামুকুম রহিম সম্মানিত দিনী বায়ু বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সম্মুখে খানার সুনত এবং তোর তীবস নিয়ে আলোচনা করব প্রত্যেক প্রাণী খাবার খায় প্রত্যেক প্রাণীর খাওয়ার হচ্ছে আদত আর মানুষ তথা মৌমিন মুসলমানের খানা হচ্ছে এবং আদত এই জন্য আমরা যদি আল্লাহর হুকুম রাসুলের সুনত অনুযায়ী খাবার খেতে পারি তাহলে এই আমাদের খাবারটাই হচ্ছে এবাদতে গণ্য হবে জন্য আমরা আজকে খাবারের সকল প্রকার সুন্নত এবং আদব সমূহ নিয়ে আলোচনা করব খাবারের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা চেষ্টা করব মাথায় একটি টুপি রাখার জন্য এবং গায়ে কাপড় রাখার জন্য সতর্দ ডাক বই পাশাপাশি শার্ট অথবা পাঞ্জাবি যে যায় পরে সে কাপড় পরিধান করে আমরা খাবার খাব কোনো রকমই আমরা খালি গায়ে আমরা খাবার খেতে বসবো না যদি সম্ভব না হয় অন্তপক্ষে আমরা গায়ে একটা গামছা দিয়ে হলেও খাবার খেতে বসবো কোনোভাবে আমরা খালি গায়ে আমরা খাবার খাব না আমরা চেষ্টা করব মাথায় একটি টুপি রাখার জন্য এরপরে সমতল জায়গায় বসে দস্তরখান বিছিয়ে আমরা খাবার খেতে বসবো যদি সম্ভব না হয় আমরা দস্তরখানটা বিছাবো অনেকে আমরা চেয়ার টেবিল এর মধ্যে খাই কিন্তু চেষ্টা করব যে আমরা সমতল জায়গায় যেখানে খাই না কেন সমতল জায়গায় বসে খাবার খাওয়ার জন্য বসার সময় আমরা চেষ্টা করব আমরা যে বসার যে আদবগুলো আছে সেই তিন প্রকারের আদবের যে কোনো এক প্রকার আদবে আমরা বসব কিন্তু খাবারের আদব হচ্ছে খাবারের বসার ক্ষেত্রে আদবটা হচ্ছে দু উঠি আপনি খাবার খাবেন দু উঠিয়ে বসবেন এরপর খাবার খাবেন কিন্তু যদি সম্ভব না হয় আমরা তিন প্রকারের এক প্রকারেই বসে আমরা খাবার খাব চেষ্টা করব তিন প্রকারের এক প্রকারে বসে খাবার খাওয়ার জন্য তারপর খাবার যখন আমরা খেতে বসবো তখন আমরা একাধিক লোক একই প্লেটে খাওয়ার চেষ্টা করব একের অধিক লোক একসাথে আমরা খাবার খেতে বসব এবং একই প্লেটে খাব খাবারের সময় আমরা আগে দু হাত ভালো করে ধুয়ে তারপর একটা কুলি করব কুলি করে যদি সম্ভব হয় পানিগুলো ভালো হয় আমরা কুলির পানিগুলো খেয়ে ফেলব যদি না হয় আমরা ভালো পানি খাবো তিনডুক পানি খেয়ে তারপর খেতে বসব তারপর খাওয়া শুরু করার আগে আমরা মুখে একটু লবণ দিয়ে ফেলব লবণ দেওয়ার কারণে আপনার মুখে যে লালাগুলো আছে সেগুলো লালাগুলো বাইর হওয়া শুরু করবে এবং কাজ করা শুরু করবে এই জন্য আমরা মুখের মধ্যে খাবার শুরু করার আগে একটুকুন লবণ দিয়ে খাওয়ার শুরু করব তারপর একের অধিক ব্যক্তি বা একের অধিক সাথী আমরা একই প্লেটে বসে খাবার খাওয়া শুরু করব খাবার যখন আমাদের সামনে আসবে আমরা খাবারের দোয়া অল্লা হুম্মা বা রিকলেনা ফিমা বা নার এই দোয়াটা আমরা পড়ব যে পারি আমরা এ দোয়াটা পরব আর যে পারি না আমরা এ দোয়াটা শিখে নেব খাবার যখন আমাদের সামনে আসবে আমরা এ দোয়াটা পরব কোনোভাবে আমরা খাবারের আমাদের আগে আসবে না আমরা খাবারের জন্য অপেক্ষা করব আমাদের বর্তমানে দেখা গেছে কি খাবার আমাদের টেবিলের সাজানো থাকে পরে আমরা খাবার খাওয়ার জন্য আসি কিন্তু খাবার মানুষের জন্য অপেক্ষা করে না মানুষ খাওয়ার জন্য অপেক্ষা করে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব খাওয়ার বসার জন্য খাওয়ার যখন বসবো তখন বসার পরে আমাদের যেন খাবার আসে এই জন্য আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তারপর যখন আমরা খাওয়া শুরু করব তখন আমাদের সামনের দিক থেকে ডান দিকে খাবার খাবো এবং খাবার খাওয়ার শুরুতে যে দোয়া আছে বিসমিল্লা ও আলা বারোকা তিল্লা এ দোয়াটা পরবো আমরা এটা সবাই জানি বিসমিল্লাহি ও আলা বারোকা তিল্লা এটি পরে আমরা সামনের দিক থেকে ডান দিকে আস্তে আস্তে খাবার খাবো কোনোভাবে যেন আমরা সামনের দিক থেকে একবার মাঝখান দিয়ে খাবার না খাই অথবা সামনের দিক থেকে বাম দিকে গিয়ে খাবার না খাই সামনের দিক থেকে ডান দিকে গিয়ে আমরা খাবার খাবো ইনশাআল্লাহ খাবার ছোট ছোটো লোকমায় আমরা খাবার খাবো কোনোভাবেই যেন এমন কোনো লোকমান না ধরি যাতে আমার সাথে যে সাথী ভাই বসছে উনি খাবার খাওয়ার সময় আনইজি ফিল করে এদিকে আমরা লক্ষ্য রাখবো ছোট ছোটো লোকমায় খাবার খাবো কিছু দূর খাবার খাওয়ার শেষ করে আমরা আঙ্গুলগুলো চেটে খাবো। যেন আমাদের আঙ্গুলের মধ্যে ভাত বা কোনো ধরনের খাদ্য না লেগে থাকে এদিকে আমরা লক্ষ্য রাখব ইনশাআল্লাহ তারপর আমরা একটু একটু করে খাওয়ার যখন শেষ করব তখন আমরা খাওয়ার মাঝে মাঝে যে দোয়াটা আছে এই দোয়াটা পড়ব ও হুম্মা লেকেল হামদু ও লেকে শুক্র যে ব্যক্তি এ দোয়াটা পারেন উনি এ দোয়াটা পরবেন যে না পারে উনি এ দোয়াটা শিখে নেবে যতদিন পর্যন্ত আপনি এ দোয়াটা না পারবেন আল্লাহম্মালাকাল হামদু ওয়ালাকের শুক্রু এ দোয়াটা না পারবেন লকেলহামদু ওয়ালাকের শুক্রু এ দোয়াটা পড়বেন কিন্তু আমরা সকল প্রকারের দোয়াগুলো আমরা শিখে রাখবি ইনশাআল্লাহ তারপর যখন আমরা খাবার খাবো তখন কোনোভাবেই যেন আমরা জুলুমি খাবার না খাই দেখা গেল কি আমাদের পাতিলের মধ্যে তিনটা মাংস আছে আমি সবগুলো খেয়ে ফেললাম আমার অপর সাথী ভাই আমার অপর ফ্যামিলির মেম্বারগুলা তারা দেখা গেল কি খেতে পারল না এ ধরনের কোনো প্রকারের খাবার আমরা খাবো না আমরা জুলুমি খাবার তো খাবোই না চেষ্টা করব আমরা ইনসাফের খানা খাইতে যতটুকু প্রয়োজন খাবার খাবো ইনসাফের খানা আবার খাবো যদি সম্ভব হয় এহসানের খাবার খাবো সেটি কি যে আমার অপর সাথী ভাই অপর ফ্যামিলির মেম্বার তারা যেন একটু বেশি খায় আমি একটু কম খাবো কিন্তু আমি কোনোভাবেই যেন জুলুমি খাবার না খাই নিজের যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন কিন্তু এমনভাবে খাবেন যেন আপনি আপনার হয়তো দেখা গেল কি যতটুকুই রান্না করছে সবগুলো আপনি খেয়ে ফেললেন ঘরের অন্য লোকজন যারা আছে। অথবা আপনার সাথে যারা বসছে তারা হয়তো বা খেতে পারল না এদিকে আমরা লক্ষ্য রাখব এমন কোনো পরিস্থিতিতে সৃষ্টি করব না আমরা যার কারণে আমার অপর ভাই আমার অপর সদস্য ফ্যামিলির মধ্যে যারা আছে তারা না খেয়ে থাকতে হয় এদিকে আমরা লক্ষ্য রাখবো কোনো প্রকার জুলুমি খাবার খাব না আমরা সবসময় ইনসাফের খানা খাব যদি সম্ভব হয় এহসানের খাবার খাবো অপর ভাইকে বেশি খাওয়ানোর চেষ্টা করব। নিজে কমায় খাব খাওয়ার সময় আমরা কোনো প্রকার খাবার আমরা অপচয় করব না খাবারের মাঝখানে আমরা আগেই বলেছি খাবারের মাঝখান দিয়ে প্লেটের মাঝখানে আমরা হাত উপরে মাঝখানে দেব না কারণ ওই জায়গা দিয়ে আল্লাহর রহমত বর্ষিত হয় এই আমি যদি ফার্স্টেই শুরু করতে শুরু করার সময় প্লেটের মাঝখান দিয়ে দিয়ে শুরু করি সেক্ষেত্রে খাবারের বরকটটা রহমটটা হয়তো বিঘ্ন ঘটতে পারে এই জন্য আমরা চেষ্টা করব সুন্দর তরিকায় খাবার খাওয়ার জন্য তারপর আমরা যখন পানি খাওয়ার যদি আমাদের দরকার হয় তাহলে আমরা পানি খাবো পানি কীভাবে খাব কোনো মতেই আমরা বাম হাত দিয়ে পানি খাব না বাম হাত দিয়ে পানি খেলে ওই পানিগুলো আমরা অনেকেই জানি শয়থানের পেটে চলে যায় এই জন্য আমরা কোনোভাবেই বাম হাত দিয়ে খাবার পানি খাব না বাম হাত দিয়ে ধরে ডান হাতের তালু অথবা পেট এটা গ্লাসের নিচে লাগিয়ে তারপর আমরা খাবার এর পানি খাবো এরপরে পানি খাওয়া শেষ করে পানি একেবারে চেষ্টা করব নাই খাইতে যদি খাওয়ার অতি প্রয়োজন হয় অল্প তিন পানি খাবো এরপর পানি খাওয়ার শেষে আমরা পানি খাওয়ার দোয়াটা পরবো ওশোক রব্য রোব হুম সারাবেন আমি আবার বলতেছি ওশোক অ হুম রোব ব হুম এ দোয়াটা আমরা পরবো পানি খাওয়ার দোয়াটা আমরা শিখে রাখবো খাওয়ার মধ্যে পানি খাই অথবা অন্য কোনো সময় যদি একা একিও পানি খাই আমরা পানি খাওয়ার দোয়াটা আমরা অবশ্যই অবশ্যই দোয়াটা শিখে নেব খাওয়ার যদি আপনার প্রয়োজন হয় আপনি যে একাধিক আপনার সাথী ভাই বসছে খাবার খাওয়ার সময় যদি আপনার খাওয়ার মধ্যে খাওয়ার প্রয়োজন হয় সবার সাথে আলাপ আলোচনা করে আমরা খাবার অর্ডার করব। অতিরিক্ত এমন কোনো খাবার নিয়ে ফেলবো না যেগুলো হয়তো দেখা গেল কি খেতে পারবেন না পরে দেখা গেল অপচয় হবে এর জন্য আমরা সবার সাথে আলাপ আলোচনা করে তারপর আমরা খাবারের জন্য অর্ডার করব অতিরিক্ত কোনো কিছুই আমরা অর্ডার করব না এরপরে আমরা খাবার শেষ করার সময় আমরা খাবার যখন শেষ করে ফেলবো তখন আঙুলগুলো ভালো করে চেটে খাব আমি প্রথমে বলছি কিছুক্ষণ পরপরই আপনি আঙুলগুলো চেটে খাবেন কারণ আমাদের প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে বিভিন্ন প্রকারের রস বের হয় যে রসগুলো আমাদের খাদ্যের হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য কিছুক্ষণ পরপর আঙ্গুলগুলো চেটে খাব আপনার এর ছাড়াও আপনার হাতের মধ্যে যদি ভাত লেগে থাকে অথবা খাদ্য লেগে থাকে দেখা গেল কি আপনার অপর সাথী ভাই দেখতে সেটা সুন্দর দেখাবে না অথবা এমন এক লোক মা ধরলেন যেটি এক ঘন্টা ধরে শুধু চিবাইতে লাগতেছে সেটা অস্বাস্থ্যকর হয়তো দেখা গেল কি আপনি খাবারের মধ্যে দাঁত খেলাল করতেছেন সেটি অস্বাস্থ্যকর ভাতের প্লেটের মধ্যে আপনি সবগুলো ভাত কসলাচ্ছেন সেটি অস্বাস্থ্যকর এমন কোনো কাজ আমি করবো না যা দেখার পরে অন্য এক সাথী ভাই অন্য এক ভাই যিনি আমার সাথে বসছে অথবা দূর থেকে দেখতেছে সেটি উনি আনেজে ফেল করে অথবা খাবার মধ্যে উনি তৃপ্তি করে খাবার খেতে পারবে না অতৃপ্তির থেকে উনি উঠে যাবে এরকম কোনো কাজ আমার দ্বারা যেন না হয় এদিকে আমি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো খাবার যখন খেয়ে ফেলবো আমাদেরকে বলা হয় যে পাঁচটা আঙ্গুলের মধ্যে আমাদের পাঁচ পাঁচটা কোকা কোলা অথবা সেভেন আপ যে যেটা খান হজমির জন্য আমরা সাধারণত খাওয়ার শেষে সে খাওয়ারের জন্য আমরা যে হজম নায়ের জন্য যে হজমিদায়ক যে ড্রিঙ্কটা পান করি সে ড্রিঙ্কটা আমাদের যতটুকু হজম হয় ইচ্ছে লক্ষ কুটি কুটি গুণ আমাদের হজমি শক্তি আমাদের এ পাঁচটা আঙ্গুলে আলা রেখে দিয়েছে একবারে সাধারণ কথায় আপনার পাঁচটা আঙ্গুলে পাঁচ পাঁচটা স্প্রাইট বলেন কোকা কোলা বলেন পাঁচ পাঁচটা কোকা কোলার সমান আপনার একবারে দুনিয়ার নিয়মে যদি বলি সেই পাঁচ পাঁচটা স্প্রাইট অথবা কোকা কোলার সমান হজমি আপনার এ পাঁচটা আঙুল এর জন্য সবাই ভালো করে খাওয়ার শেষ করে আপনি এই পাঁচটা আঙ্গুল আপনি চেটে খাবেন তারপরে আমরা খাওয়ারের সময় লক্ষ্য রাখবো আমাদের যদি তরকারি বা কোনো কিছু দরকার প্রয়োজন হয় আমরা কোনোভাবেই আমাদের চামচ ডান হাত দিয়ে ধরবো না ডান হাত দিয়ে ধরলে হয়তো আপনার হাতে খাদ্য লেগে থাকে উৎকৃষ্টটা সেটি দেখা গেল কি চামচের মধ্যে লেগে যাবে যেটি অস্বাস্থ্যকর হয়তো দেখা যাইতে পারে যেটি সুন্দর দেখায় না এই জন্য আমরা লক্ষ্য রাখবো খাবার যখন শেষ হয়ে যাবে আপনি খাওয়ার প্লেট যে প্লেটে খাইছেন ওই প্লেটটা ভালো করে চেটে খাইবেন আল্লাহ নবী সার্বক্ষণিক যখনই খাবার খাইতেন উনি উনার প্লেটটা এমনভাবে খাবার খাইতেন মা আয়সার দিল্লাহ আলাহু বলেন যে আল্লাহ নবী যদি কোনো প্লেটে খাবার খাইতেন ওই প্লেটটা এমনভাবে পরিষ্কার করতেন যদি অসংখ্য অগণিত প্লেটের মধ্যেও সে প্লেটটা রাখা থাকতো আমি ওই প্লেটটা অনায়াসে চিনতে পারতাম এইভাবে আমরা খাবার খাবো কারণ আল্লাহ এই জন্য বলা হয় যে যে আপনার আল্লাহ আপনার খাবারের কোন বিন্দুতে কোন অংশে খাবারের সম্পূর্ণ বরকত রেখে রাখছে এটা কেউ জানে না হয়তো আপনি ওই বরকতময় অংশটুকু খাইলেন না এই জন্য দেখা গেল কি খাবারের যে বরকতটা থাকে যে রহমতটা থাকে সেটা আমরা আমাদের বডির মধ্যে প্রবেশ করলো না খাবার খাইছি সেটি হইল না এই খাবার খাওয়ার সময় আমরা এটা লক্ষ্য রাখব খাবারের সময় খাবারের দোয়াগুলো পরবো যদি খাবারের দোয়া পড়তে ভুলে যাই মাস্ক পথে আমাদের যদি মনে হয়ে যায় আমরা পূর্ব বিসমিল্লাহ হে আউ ও আ খেরা আমরা আবার আমি এ দোয়াটি আবার বলতেছি বিসমিল্লাহ হে ও আ খেরা যদি কোনো ব্যক্তি খাবার খেতে বসার সময় খাবারের দোয়া পড়লো না এরপরে বিসমিল্লা আউআ আলাহু ও আহ খেরা এ দোয়াটাও পড়লো না তাহলে তার সাথে শয়তান খেতে বসবে শয়তান আমরা যখন খাওয়ার সময় খাওয়ার জন্য বসি শয়তান আমাদের সাথে বসে যায় কিন্তু যখন আপনি এই দোয়াগুলো পরেন শয়তান আর আমাদের সাথে খেতে পারে না কিন্তু আপনি যদি এই দোয়াগুলো না পড়েন শয়তান আমা আপনার সমস্ত খাওয়ারগুলো খেয়ে পেলে হয়তো দেখতেছেন আপনি খাচ্ছেন কিন্তু খাওয়ার যে বরকত রহমতটা আপনারা শরীরের মধ্যে ঢুকে না যে শক্তি পাওয়ার কথা সে শক্তি সে রহমত যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার যে রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার সেগুলো আপনার শরীরে থাকে না এর জন্য আমরা খাবারের দোয়াগুলো পরব যদি পড়তে ভুলে যাই আমরা মাছ পড়তে যদি মনে হয় এ দোয়াটা পরব বিসম্লাহে আবু ও আখেরা তারপর আমরা খাওয়ার শেষ করব। খাওয়া যখন শেষ করব। আমরা খাওয়ারের শেষে আমরা খাবারের দোয়াটা শেষের দোয়াটা পরব আলহামদুলিল্লাহ হিল্লা দি আত আমানা ও অনা ওয়া আয়লানা মিনাল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিল্লা দি আত আমানা ওস অনা ওয়া আহলানা মিনাল মুসলিমিন আমরা এই দোয়াটা পরব আর যদি আমরা এ দোয়াটা আমরা যদি নিজের বাসায় নিজের খাওয়ার খাই তাহলে আমরা এ দোয়াটা পরব যদি হঠাৎ কোনো জায়গায় পার্টিতে গেলাম বা কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলাম সেক্ষেত্রে আমরা পড়ব আল্লাহ আইমান আত আইমানি ওস আমি আবার বলতেছি আমরা যখন দাওয়াত খেতে যাব কারো বাসায় অথবা কোনো পার্টিতে যাব আমরা তাহলে দাওয়াত খাওয়ার দোয়াটা পরব অল্লাহুম্মা এ দোয়াটা পরবো আর যদি নিজের বাসায় খাওয়ার খাওয়ার খাই খাবারের শেষে পড়বো আলহামদুলিল্লাহ হিল্লাদি অত আমানা ওসকা ওই যে আহানা মিনাল মুসলিমিন আমরা যখন খাবার শেষ করবো খাবারের যে হাটগুলো আছে ওগুলো ভালো করে চেটে তারপর খাব এরপরে যে উৎকৃষ্ট হাট মাংস কাটা এগুলো আছে ওগুলো আমরা আলাদা একটা প্লেটে রেখে আমাদের ঘরের পোষা পানি থেকে শুরু করে যে যা খায় এগুলো তাদেরকে দেব আমরা কোনো অবস্থাতেই কাটা হাট বা উৎকৃষ্ট কোনো কিছুই আমরা এর মধ্যে পানি দেব না পানি যদি দেই এই জিনিসপত্রগুলো অপর প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার হয় দেখা গেল কি আপনি এগুলোর মধ্যে পানি দিয়ে দিলেন তাহলে খাদ্যের যে টেস্ট যে উপকারিতা তারা খাইল হয়তো কিন্তু খাওয়ার যে তৃপ্ততা সহকারে খাওয়ার সেটি তারা খেতে পারবে না এজন্য আমরা লক্ষ্য রাখবো আমরা যে মাংস বা যাই মাছ যেটাই খাই হাড কাটায় অথবা উৎকৃষ্ট যেসব জিনিসপত্র আদি খাদ্যগুলো আছে সে খাদ্যগুলোতে আমরা পানি দেব না খাওয়ার শেষ করে আমরা উঠে যাব আমাদের প্লেটটা নিচে নিজের প্লেটটা ভালো করে ধুয়ে তারপর প্লেটের জায়গা রাখবো দস্তরখানটা দস্তরখানের জায়গা রাখবো লবণের যে ইহাটা আছে পাত্রটা আছে সে পাত্রটা ওখানে রাখবো তারপর আমরা যখন পানি খাবো আমরা অবশ্যই পানি খাওয়ার সময় পানি খাওয়ার যে দোয়াটা বলেছি সে দোয়াটা পরব অসহুম রব্যহম সারাবান তহুরা এই পান খাওয়ার সময় আমরা এ দোয়াটা পরব এবং তিন ঢুকে একসাথে আমরা কোনোভাবেই পানি খাব না আমরা তিন ঢুক দিয়ে একটু জিরিয়ে জিরিয়ে একটু অপেক্ষা করে করে তারপর আমরা পানিটা খাবো তারপর পানি খাওয়ার শেষে সমস্ত কাজকর্মগুলো আমরা যেখানে যে জিনিসটা থাকা দরকার সেগুলা রেখে আমরা উঠে যাব আমরা কোনো কাজ অপর ভাই অপর সাথী বা কারো জন্য রেখে খাওয়া শেষ করে ফেললাম আমাদের প্লেটটা প্লেটের জায়গায় দস্তারখান দস্তারখান জায়গায় পরে রয়েছে আমরা উঠে গেলাম এরকম কোনোভাবে যেন না হয় এদিকে লক্ষ্য রাখবো কারণ কোনো একটা ব্যক্তি কোনো একটা সাথী আপনার চাকর নয় এই জন্য নিজের কাজগুলো নিজে সম্পন্ন করে তারপর আমরা উঠবো খাওয়ার শেষে খাবারের প্রথমে সবগুলো দোয়া আমরা চেষ্টা করব শিখার যতদিন পর্যন্ত না শিখবো আমরা স্মিল্লা পরে খাবার খাওয়া শুরু করব আলহামদুলিল্লাহ বলে খাওয়ার শেষ করব কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা খাবারের দোয়াগুলো শিখে রাখবো শিখবো ইনশাল্লাহ আমরা যখন এ দোয়াগুলো পরব তখন দেখা গেল কি আমরা য খাওয়ার খাচ্ছি খাবার নিজের জন্য নিজের প্রয়োজনের জন্য শরীরের জন্য খাবার খাচ্ছে ওই খাওয়ার থেকে বরকত রহমত সমস্ত কিছু আমার শরীরে কাজ করবে কিন্তু যখন আপনি সম্পূর্ণভাবে খাওয়ারটা আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী না খাবেন খাবারের যে বরকত রহমতটা আসে ওটা আপনার শরীরে কাজ করবে না আর আপনি যদি আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী খান খাবারের যে বরকত রহমতটা আছে ওটাও আপনার শরীরে কাজ করলো আর সারাক্ষণ আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ নকল আবাদত করলে যে স্বভাব আপনার লেখা হতো যে নেকি লেখা হইতো সে নেকি সে স্বভাব আপনার আমল নামায় লেখা হবে এই জন্য আমরা চেষ্টা করব আমরা খাচ্ছি আল্লাহর হুকুম রাসুলের তরিখ অনুযায়ী খাওয়ার জন্য তাহলে দেখা গেলো কি এই খাবারটাই আমাদের আবাদত হিসেবে গণ্য হবে এই জন্য আমরা লক্ষ্য রাখবো আমরা খাবারের শুরুতে যখন সামনে আসবে আমরা দোয়া পড়বো আল্লাহ রিকলানা ফিমা রোজকানা ওয়াকিনা ভান্নার খাবার যখন খাবার যখন আমাদের যে শুরু করব তখন আমরা বলবো বিসমিল্লাহি আলা আলাহ তিল্লা খাবার যখন মাঝপথে খাবো কিছুক্ষণ পর পর বলবো আলহামদুলিল্লাহি লাকামদু ওয়ালাক শুক্র খাওয়ার সময় যদি প্রথমের দিক থেকে আমরা খাওয়ার দোয়াগুলো বলে যাই তাহলে আমরা পড়বো বিসমিল্লাহে আউ্বলাহ ও আখেরা পানি খাওয়ার সময় যদি দরকার হয় আমরা পড়বো কি ওসক হুম রব্যহুম তহরা তারপর আমরা যখন খাওয়ার শেষ করব। তারপর খাওয়ার শেষের দোয়া পড়ব আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আনাশকা ও যে আয়লানা মিনাল মুসলিমিন তারপর এভাবে আমরা সমস্ত দোয়াগুলো শিখবো শিখবো ইনশাআল্লাহ শিখবো শিখে আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী আমল করব। খাবার খাবো আমলের হয়ে যাবে এই জন্য আমরা সমস্ত কাজ যেন আল্লাহর খুশির জন্য হয় আল্লাহর রাসুলের খুশির জন্য হয় এদিকে লক্ষ্য রাখবো তাহলে আমাদের দুনিয়াতে শান্তি আখেরাতে কামিয়াবি হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করব। এই সমস্ত সুন্নত এবং আদবগুলো নিজে জেনে নিজে আমল করব অপর ভাইদেরকে এই আমল এই জিনিসপত্র এই সুন্নত আদব জানার জন্য উৎসাহিত করব। তাদেরকে জানিয়ে দেব এবং ওই হিসেবে আমল করার জন্য আমরা চেষ্টা চালাব এবং এভাবে আমরা ইসলামিক ইসলামিক স্টেট ইসলামিক দিন কায়েম করতে পারব আল্লাহ পাক যা বলেছি সর্বপ্রথম আমাকে এবং সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এইভাবে আমল করা সে তৌফিক দান করুন আমিন 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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে